এবছর ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য তিনটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে যৌথ প্রযোজনার দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও জিৎ অভিনয় করেছেন। 235টি সিনেমা হলে এই দুটি ছবি মুক্তি পেলেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছে এক প্রকার হেরে গেছেন একাধিক হিট ছবি উপহার দেওয়া কলকাতার অভিনেতা জিৎ। মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির মধ্যে সবচেয়ে কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে নির্মিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি দেশের 40টি সিনেমা হলে দেখা যাবে। বাকি দুটো যৌথ প্রযোজনার ছবি, এর একটি শাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব এবং কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বস টু। বাংলাদেশের জ্যাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত নবাব সারা দেশে 124টি সিনেমা হল মুক্তি পেয়েছে এবং জ্যাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের বস টু মুক্তি পেয়েছে 111টি হলে। যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি বানানোর অভিযোগ তুলে নবাব ও বস টু এর মুক্তি ঠেকাতে আন্দোলনে নামেন এফডিসি ভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এমনকি তারা দুদিন সেন্সর বোর্ড ঘেরাও করেও রাখেন, কিন্তু পরে দুটি ছবি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Yeah.